হুজুরের তো কেসা কাহিনী দিয়েই চলে, জনগণ তো কেসা কাহিনী শুনেই চলে। এটা আবার লক্ষ্মীপুর, রায়পুর, নোয়াখালী, শিখ দিয়েই চলে। যা রয়েছে আমাদেরকে মুশরিক বলেছেন, নাউজুবিল্লাহ, আমি কাউকে মুশরিক বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। একদিনের কথা বলছেন কেন, 1990 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি। এবং বলেছি কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, দেখি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে যে আমার পর্যন্ত সময় থাকল। বলেছি শতকরা 95 জন বক্তা মিত্র, বলিনি যে তিনি মিত্র, আমি কাউকে নির্ধারণ করে বলিনি, আমি বলিনি যে অমুক মিত্র, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিত্র, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিত্র, আমি বলিনি যে অমুক মুফাসসির মিত্র, এই কথা বলিনি। আমি বলেছি সাদাদের কাহিনী মিথ্যা, কোনো মায়ের বেটা বলে না কেন যে সত্য, কোরআন শরীফ চলবে না বলেছি কোরআন মাজিদ হবে, কোন মায়ের বেটা বলে না কেন যে শরীফ চলবে। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 2 নম্বর কোন কথা, 2 নম্বর কোন নীতি নিয়ে আমি আব্দুর রাজ্জাক 1 মুহূর্তে 1 মিনিট চলি না। আল্লাহ তুমি মাফ করো, আমি মানুষ, আমি কাউকে মুশরিক বলিনি। লক্ষ্মীপুর শহরে এসে কোনো মানুষকে আমি মুশরিক বলিনি। আমি বলেছি নোয়াখালী, কুমিল্লে, সিলেট, চট্টগ্রাম শিখ বেদাতে পূর্ণ, বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, এসব এলাকায় শিখ বেদাত চলছে বিপদ সীমার উপর দিয়ে।